সারাদিন ঘরে বসে কি করো তোমার কাজ কি ঘরে তো কোনো কাজ থাকে না আর এই কথাটা কিন্তু আমাদের বিবাহিত নারীদের খুবই পরিচিত একটা কথা যেটা আমরা কম বেশি প্রায় সবাই শুনে থাকি আজকে এই কথাগুলোর খুব ভালো একটা উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে কোনো ভাইয়া কোনো আপুদেরকে এই কথাটা আর না বলতে পারে সো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদা নিউ ব্লগ সকালবেলা উঠে আমি সিনেমার মতো পর্দা সরাই দেখলাম যে বাইরের অবস্থা কি তো সেই ফিল্ডটা পাইলাম না তো যাই হোক আজকে হচ্ছে মামুনের তাড়াতাড়ি একটু অফিসে যেতে হবে যার কারণে সব কিছু আগে আগেই করব তো হাত মুখ ধুয়ে আগে আমি ফ্রিজ থেকে মাংস মশলা তারপরে হচ্ছে আজকে একটু সেমাইও রান্না করব। এই জন্য সব কিছু রেডি করে রাখতেছি আর এই যে চিনির বইমে অনেকদিন চিনি ধরা হয় না কারণ মামুন তো চিনি খায় না আমি একা খাই অনেকদিন ধরে এই বইয়ে চিনি পড়েছিল বৃষ্টির কারণে চিনির বই একটু ভেজাও রাখতেছিলো তো চিনিগুলা হচ্ছে আমি বাটিতে ই করে বইমটা একটু ধুয়ে দেবো যার কারণে পানিতে ভেজে রাখলাম আর এই পাশে রোদ উঠেছিল বারান্দায় তাই চালের গুঁড়া দিলাম আর এই দেখো আমার পুঁইশাক গাছে পুঁইশাক হয়েছে ধুনিয়া পাতা ধুনিয়া পাতা হয়েছে তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম এই সিমাইগুলো একটু ভেজে নিব আর একটু লাল চা করে এই সরি দুধ চা করে নিব দুধ চা আর দুধ জ্বালানোর সময় আমি এখান থেকে নড়িই না কারণ এখান থেকে নড়লেই হচ্ছে উতলায় গ্যাস নষ্ট হয়ে যাবে তো এই যে বয়েমটা ধুয়ে শুকায় নিছিলাম তারপরে চিনিগুলো ঢেলে নিলাম তো চিনিগুলো ঢালার পরে ভালো করে বয়েমের মুখ আটকায় নিলাম আর এই পাশে হচ্ছে আমার সিমাই রান্না করা হয়ে গিয়েছে আজকে একটু জর্দা সিমাই রান্না করব আর এই পাশে হচ্ছে আমার দুধ চাটাও হয়ে গিয়েছে আর এই তো আমি দুধ চাটা হচ্ছে ছেকে নিচ্ছি আর দুধ চাটা কিন্তু ভিডিওতে খুবই সুন্দর লাগতেছে খেতেও বেশ ভালোই হয়েছিল তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি আর মামুন তো অ্যাজ ইউজুয়াল রুটিই খাবে ওর জন্য রুটি আর ভাজি আলাদা করে রাখা আছে তো মশলাগুলো বের করে সব কিছু রেডি করে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর এই তো চিনি দিয়ে আমি হচ্ছে চাটাকে গুলে নিচ্ছি আমি আবার চাটতে চিনি বেশি না হলে খেতে পারি না এক প্রকার বলতে গেলে শরবত বানাই খাই আর আজকে তো হচ্ছে পাউরুটি দিয়ে খাবো এই জন্য আর কি মিষ্টি হলে বেশি ভালো লাগবে তো এই তো রান্নাঘরে এসলাম খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে এসে হচ্ছে তাকটা একটু গুছায় রাখতেছি তাকটা অনেক বেশি এলোমেলো হয়েছিল আর তোমরা যারা বলো দুইজনের সংসারে এত কাজ কিসের দুইজনের সংসারেই তো কাজ থাকবে বেশি আমার একার করতে হয় না কাজ তো একটু বেশিই করতে হবে আর এগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আমার কিন্তু কোনো ক্লান্তি হয় না আমি যেগুলো করি আমি ভালোবেসেই করি তো যেখানে যা রাখার সব কিছু রেখে টেকে আমি চলে আসলাম রুমে রুমের হচ্ছে চাদরটা একটু ঝেড়ে নিচ্ছি আর আমার ভিডিও করার মাঝখানে মামুন এসে ডিস্টার্ব করতেছিল এই জন্য হোক একটু ঝাঁটা উঠাচ্ছে একটু ঝগড়া করলাম তো যাই হোক বিছানা টিছানা গুছায় আমি হচ্ছে বালিশ টালিশ সব ঠিকঠাক করে রাখলাম আর মামুন হচ্ছে স্টিল হচ্ছে শয়তানি করতেছিল আর এই তো আমার বিছানা রেডি তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে হচ্ছে আলুটা কেটে নিচ্ছি পেঁপে দিয়ে আজকে আবারও ঘন্ট করব যেহেতু আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর মামুন তো মাংস খুব বেশি একটা পছন্দ করে না যারা আমার টাইপ দেখো তারা হয়তো জানো তো এই জন্য তার জন্য হচ্ছে একটু হেলদি ফুড রাঁধতে হবে তো হেলদি ফুডের ভিতরে কি আর রান্না করব হচ্ছে পেঁপে ছিল তাই ভাবলাম পেঁপেটা শুধু আজকে ঘন্ট করব আজকে আর ডাল দিব না তো এখানে হচ্ছে আমি আরো একটা আলু কেটে নিয়েছি হচ্ছে মুরগির গোসে দেওয়ার জন্য তারপরে কিছুটা পেঁয়াজ ছিল নিচ্ছি ঘন্ট আর মুরগির গোসে ব্যবহার করার জন্য আলু আর পেঁয়াজটাকে ছিলে এখন আমি হচ্ছে রসুন ছিলবো তো রসুন কয়েকটা নিয়ে নিলাম আর এই রসুনটা হচ্ছে আমি পেঁপে ঘন্টার বাগারে ব্যবহার করব যার কারণে একটা রসুন নিয়েছি আর রসুনগুলোকে ছিলে ছিলে রাখলাম ময়লাগুলোকে এক সাইডে করে রাখলাম যেহেতু এখন হচ্ছে মুরগির মাংস রান্না কর মানে কাটবো তো মুরগির মাংস হচ্ছে আমি সকালবেলা তো ভিজাই রাখছিলাম এখন আমি হচ্ছে হাঁট দেখে দেখে মুরগির মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব আর এই যে ব্রেস্ট পিস এখানে হচ্ছে আমি মাংসগুলো আলাদা করে রাখবে একদম সলিড মাংস এখন আর রান্না করবো না আর সলিড মাংস থেকে কচকচা যে হাড়টা থাকে ওটা হচ্ছে নিয়ে নিলাম আর এই যে দুই পিস রান হচ্ছে আর ব্রেস্ট পিসের হচ্ছে একটা অংশ আমি রেখে দেবো ওগুলো হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য রাখছি তো এই তো আলু পেঁয়াজ এগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রাখলাম তারপরে হচ্ছে এখন বাগানের জন্য যে রসুন ছিলে রেখেছিলাম সেই রসুনগুলোকেও একটু কুচি কুচি করে কেটে রাখবো তারপরে কিছুটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি তো এই তো আমার কাটাকাটি সব শেষ সব কিছু উপরের ক্যাবিনেটে রেখে আমি ময়লাগুলো ময়লা ঝুড়িতে ফেলে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই তো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে সব কিছু এখন রেডি করে রাখছি হাতের কাছে যত মশলা আছে আর এই তো তেজপাতা মশলা সব কিছুই আমি রেডি করে রাখি তারপরে তেলের বয়েমে তেলটা শেষ হয়ে গিয়েছিল তেলটা একটু ঢেলে রাখি আর আপনারা আমার ব্লগ ভিডিও যে এতটা পছন্দ করবেন আমি বুঝি নাই তো এভাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো এটাই হচ্ছে আমার আপনাদের কাছ থেকে চাওয়া তারপরে হচ্ছে আমি হচ্ছে লবণ হলুদ শুকনো মরিচ দারচিনি সব কিছু রেডি করে রাখলাম আমার সব কিছু রেডি আর এই পাতটা কিছুটা পানি ঢেলে রাখতেছি যাতে হচ্ছে হাত ধোয়ার জন্য একটু সুবিধা হয় তারপরে গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে রান্না চড়াই দিলাম এরা এখানে হচ্ছে আলুটা ভেজে নিব যার কারণে তেলটা গরম করে আমি এর ভিতরে লবণ দিয়ে দিলাম সাথে পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে আলুর সে আলুটা একটু লাল লাল করে ভেজে নিব আর আরেকটা চুলায় আমি পেঁপে আর আলুটা হচ্ছে তুলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আজকে আর বড় প্রেশার কুকারটা না নামাবো না কারণ বড় প্রেশার কুকারটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে ছোট হাড়িতে দিলাম কতক্ষণ লাগে জানি না আর এই তো কেটে রাখা মাংসগুলিও আমি হচ্ছে হালকা ভেজে নিব যেহেতু ব্রয়লার মুরগি আর সেহেতু হচ্ছে না ভাজলে আবার একটু গন্ধ থাকে খেতে পারি না আমরা আর কি না ভেজে তারপরে হচ্ছে ওই চুলায় পেঁপের সাথে আমি কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম যাতে একসাথেই সেদ্ধ হয়ে যায় আর এই পাশে আমার হচ্ছে মুরগির মাংসটা একদমই ভাজা হয়ে গিয়েছে ইতো সব কিছু রেডি আর আজকে হচ্ছে অনেক বেশি বাতাস হচ্ছিল যার কারণে থাইটা দিয়ে দেওয়া লাগছে এই কয়দিন অনেক বাতাস হয় রান্নার সময় নাহলে গ্যাসটা অফ হয়ে যায় বা রান্নায় অসুবিধা হয় তারপরে হচ্ছে আমি মুরগি ভাজা তেলের ভিতরে পেঁয়াজ আর হচ্ছে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা লাইট ব্রাউন হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো সরি রসুন বাটা এবং আদা বাটা রসুন আদা বাটাকে একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে দিয়ে দিলাম জিরা বাটা সব কাঁচা মশলা বাটাগুলোকে দিয়ে একটু ভেজে নিব তারপরে চলে আসলাম গুঁড়া মশলা এখানে হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে নেড়ে নিয়ে কষিয়ে নিব আমি সাধারণত মুরগির মাংসের ধনিয়া গুঁড়াটা দেই না বাট আজকে কি মনে হলো তাই দিয়ে দিলাম তো মশলাটাকে আমি হচ্ছে মিনিট তিনিকের মতো কষিয়ে নিব এই তো তেলটা একটু উপরে উঠে এসেছে আর ওপাশে পাশে পেঁপেটা মোটে সেদ্ধই হচ্ছে না আমার এই পাশে মশলা কষানো হয়ে গিয়েছে এখানে ভেজে রাখা আলু আর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব আর হাড়িতে যে পেঁপে সেদ্ধ দিয়েছি কতক্ষণে যে সেদ্ধ হয় আমি এই টেনশনে বাঁচতেছি না আজকে একটু তাড়াতাড়ি রান্না করব ভাবলাম বাট মনে হচ্ছে পেঁপেটাই আমাকে দেরি করাই দিবে তো এখন কিন্তু একটাও বাজে নাই আর অন্যান্য দিন তো আমার তিনটা চারটাও বেজে যায় রাঁধতে রাঁধতে তো মামুন আমাকে আগে থেকেই বলে রাখছিল যে আজকে একটু আগে আগে বের হবে অফিসের উদ্দেশ্যে তো আমার আমি যেন তাড়াতাড়ি খাবারটা রেডি রাখি ও তিনটার সময় খেয়ে একটু রেস্ট নিবে তারপরে বের হবে তো এই তো মুরগির মাংস কষান হয়ে গিয়েছে এর ভেতরে আমি ঝোলের পানি দিয়ে একটু ঢেকে দিলাম আর ও পাশে হচ্ছে পেঁপেটা সেদ্ধ হচ্ছে না দেখে আমি শেষ পর্যায়ে যে একটু ঢেকে দিলাম তো একটা ছুরি দিয়ে দেখলাম যে পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তার ভেতরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হলুদ আর লবণটা দিয়ে একটা ডাল ঘুটি দিয়ে একটু ঘুটে ঘুটে দিলাম যাতে ভেঙে ভেঙে দিলাম আর কি যাতে হচ্ছে পেঁপেটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু মাখা মাখা হয়ে যায় তো এই পাশে হচ্ছে ঢাকুনটা উঠায় আমি একটু নাড়া দিলাম তো ওখানে হচ্ছে সেদ্ধ হতে থাক আর মাংসটা রান্না হতে থাক অনেকটা টাইম তো আমার দাঁড়িয়ে থাকতে হবে তো দাঁড়িয়ে না থেকে আমার এই পাশে হচ্ছে সিঙ্কের ভিতরে রান্না করার সময় যে থালাবাটিগুলো একটু মানে নোংরা হয়েছিল সেগুলোকে আমি ধুয়ে রাখি যাতে আমার টাইমটা সেভ হয় কারণ হচ্ছে এরপরে কিন্তু আবার রুটিও বানাতে হবে সো এই জন্য আমি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে এইগুলো কাজগুলো হচ্ছে রেডি করে রাখি যাতে আমার পরবর্তীতে যে টাইম বেশি নষ্ট না হয় তো এই তো সবগুলো থালাবাটি আমি ধুয়ে রাখছি ধোয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে জায়গাটাও পরিষ্কার করে রাখতেছি আর এই পাশে হচ্ছে আমার মুরগির মাংস আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে যার কারণে হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম পরে হচ্ছে আলুর মাংসটা দেখছেন আমি কি উল্টা পাল্টা বলতেছি আলুর মাংস না মানে মাংসের আলুটা প্রায় হয়ে গিয়েছে এর ভিতরে আমি হচ্ছে গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা আমি সবসময় শেষের দিকেই দেই শুরুর দিকে দেয় অনেকে বাট আমি শেষের দিকে দেই তো এই তো আমার মুরগির মাংসটা একদমই রান্না হয়ে গিয়েছে আর এই পাশে কিন্তু পেঁপেটা একদমই ঘন্ট হয়ে গিয়েছে পারফেক্টলি তারপরে আর কি পেঁপেটাকে একটু বাগান দেওয়ার জন্য জিরা মরিচ তারপরে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর ভিতরে পেঁপে ঘন্টটা দিয়ে দিলাম আর আমার একটা ফ্রেন্ডের আম্মা আমার এই পেঁপে ঘন্টের রেসিপি আগের দিন করেছিলাম দেখে তার খুবই পছন্দ হয়েছে আনটি বাসায় এটা ট্রাইও করেছে এবং আনটির কাছে নাকি খুবই ভালো লেগেছে রেসিপিটা যাই হোক শুরুতে একটা কথা বলেছিলাম যে সারাদিন বাসায় বসে কী করো এটা উত্তর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে যে আমি ব্লগগুলো করি নাই ব্লগে তো থাকি আমি দিন বাসায় বসে কী করি বা আপনারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন ভিডিও করে রাখতে পারেন যখনই কি না আপনাদের হাজব্যান্ড বা এগুলো বলবে তখনই হচ্ছে ব্লগ ভিডিওগুলো বের করে দেখাবেন যে দেখো আমি সারাদিন বাসায় কি করি সব কিছু এই ভিডিওতে আছে এবং সে যদি ভিডিওটা নাও দেখতে চায় জোর করে দেখাবেন পুরো ভিডিওটা এক পাশ থেকে আপনার আর্নিংয়েরও একটা ওয়ে হলো আর এক পাশ থেকে এই কথা থেকেও মুক্তি পেলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ